মাটিরাঙায় তবলছড়ি ইউনিয়নে জুম্মদের সাতটি জুমঘর পুড়িয়ে দিয়েছে সেটেলার বাঙালিরা পানছড়িতে বিজিবি কর্তৃক গৃহপালিত গরু জব্দ করার চেষ্টা এলাকাবাসীর প্রতিরোধ বাগেরহাটে মুসলিম যুবক কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন কিশোরী অপহৃত সিংহে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সংহতি সমাবেশ ও গণমিছিল বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক জুম্মদের বাড়ি তল্লাশি ও তথ্য সংগ্রহ লৌঙ্গদো খাগড়াছড়ি থেকে সেনা মদতপুষ্ট সশস্ত্র সন্ত্রাসীদের বান্দরবানে নিয়ে যাওয়ার অভিযোগ সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু আক্রান্ত আরও অনেকে বরকলে বাঙালি সেটেলার কর্তৃক একজন জুমর ফলজ বাগান সহ ভূমি বেদখল এবার বিস্তারিত খাগড়াছড়ি প্রতিনিধি জানান গত পয়লা জুন সন্ধ্যা সাতটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের লাইফুকারি পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক অগ্নিসংযোগে অন্তত সাতজন জুম্মন জুমঘর পুড়িয়ে দেওয়া ও লুটপাতের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার মূল হোতা মোহাম্মদ আজিজুল বয়স পঞ্চাশ পিতা মৃত আমির উদ্দিন গ্রাম হাজিপাড়া এবং গত পাঁচ জুন সকালে বিজিবির ডাইন চন্দ্রবাড়ি ক্যাম্প থেকে একদল বিজেপি সদস্যের পাঞ্চুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম সীমানাপাড়ায় এলে ভারতীয় গরু বলে দাবি করে কয়েকজন গ্রামবাসীর পালিত গরু জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরে এলাকাবাসীর ব্যাপক প্রতিরোধের মুখে গরুগুলি রেখে বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয় বলে জানা গেছে এদিকে গত পাঁচজন জুন বিকেল তিনটায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সম্মিলিত বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মামা টাউন হলে বিভাগীয় জনসংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হিলভয়েসের রাঙ্গামাটির প্রতিনিধি জানান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলি ইউনিয়নে দূরছড়ি বাজার সেনা ক্যাম্পের পনেরো জনের একটি দল গত চারজন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে উত্তর খাগড়াছড়ি গ্রামে এসে জুম্মদের ঘরবাড়ির তল্লাশি জাতীয় পরিচয়পত্র জন্মসনদ জমির দলিল ও তথ্য সংগ্রহ করার অভিযোগ পাওয়া গেছে প্রায় দুই তিন এ অভিযানে সেনা সদস্যরা কয়েকজন জুম্ম নারী অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানা যায় এছাড়া সেনাবাহিনী জুম্মদের মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার নিয়ে যায় অপরদিকে গত চোদ্দই মে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙামাটি জেলার লুঙ্গুদু ও খাগড়াছড়ি জেলা থেকে সেনা মদতপুষ্ট ইউপিডিএফ গণতান্ত্রিক ও সংস্কারপন্থী সন্ত্রাসীদের পঞ্চাশ জনের একটি সশস্ত্র দল বান্দরবান পার্বত্য জেলায় নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে মূলত বান্দরবানে ইসলামী জঙ্গিদের আশ্রয়দাতা কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রক্সিযুদ্ধ যুদ্ধ পরিচালনা এবং ওই এলাকায় সেনা সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনী তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছে বলে ধারণা করেছেন সচেতন মহল রাঙামাটির সংবাদদাতা জানান গত ছয় ও সাতই জুন রাঙামাটির বাঘাছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাত নং ওয়ার্ডের লংথিয়ান ত্রিপুরা পাড়ায় ডায়রিয়ার সিংহ ত্রিপুরা বয়স পঁয়ষট্টি ও গবতীওয়ালা ত্রিপুরা বয়স ষাট নামে একই গ্রামের দুইজনের মৃত্যু এবং প্রায় বিশ পঁচিশ জনের অধিক শিশু ও বয়স্ক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে মূলত ছড়ার পানি থেকে এই রোগ ছড়াচ্ছে বলে জানা যায় সাতনং নং সাজেক ইউনিয়নের মেম্বার বনবিহারী চাকমা বলেন গত এক সপ্তাহ ধরে সাজেকের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এলাকাটি বেশ দুর্গম ও কোন ধরনের স্বাস্থ্য পরিষেবা না থাকায় উক্ত এলাকার বাসিন্দারা মৃত্যু ঝুঁকির মধ্যে আছেন বলে তিনি জানান হিলভয়েসের রাঙামাটি সংবাদদাতা জানান গত জানুয়ারিতে রাঙামাটি জেলাধীন বরকল উপজেলার ভূষণছড়াই ইউনিয়নে মুসলিম বাঙালি সেটেলার কর্তৃক জোরপূর্বক এক যুগ্ম গ্রামবাসীর ফলজ বাগানসহ। সহ ভূমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী ব্যক্তির নাম প্রাণময় চাকমা বয়স বিয়াল্লিশ পিতা অমরকান্তি চাকমা প্রাম পণ্ডিতপাড়া ওই জায়গায় বাঙালি স্যাটেলাররা ইতিমধ্যে একাধিক বাড়িও নির্মাণ করেছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট হিলভয়েস টিভি মানবাধিকার লঙ্ঘনের অপ্রকাশিত সংবাদ পেতে নিয়মিত চোখ রাখুন হিলভয়েসের পর্দায়